গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে শুক্রবার আর সকাল সকাল যথারীতি আমি উঠে পড়েছি। আর শুধু সকাল নয়, আজকে অনেকটা ভোরবেলায় উঠতে হয়েছে। কেন উঠতে হয়েছে সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি জলখাবারের জন্য রুটি তৈরি করেছি, আর এই টিফিন কোটোর মধ্যে কিছুটা গরম জলে একটা রুটি ভিজিয়ে রাখলাম, যেটা ছোটো ছেলেকে বিকেলবেলায় খাওয়াবো। আর এখানে কিছুটা আটা রয়ে গেছে, তো সেই আটাটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখবো। আর সবসময় ফ্রিজে রাখা খাবারগুলো চেষ্টা করবে তোমরা যে এয়ারটাইট কন্টেনার যাতে হয়, তাতে কি হয় এয়ার যদি ভিতরে প্রবেশ করতে না পারে তাহলে ফাঙ্গাস অতটা ধরে না। আর এখানে দেখছো আমি ভেন্ডি বার করে নিয়ে আসলাম, কারণ একটু রুটির সাথে ভেন্ডি ভাজাও করব। আর এখানে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুঁই শাক। আর পুঁই শাকটা বাজার থেকে আনার পর এখন কোনো সবজি আর কি আমি ফ্রিজে সেভাবে ঢোকাই না, তো বাইরে রাখলে তো শুকিয়ে যায়, সেই জন্য এইভাবে কলের পাড়ে রেখে দিয়েছি। রান্নাবান্না করার সময়, বাসন ধোয়ার সময় যেটুকু জল ছিটে ছিটে যায় তাতে কিন্তু পুঁই শাকের গাছগুলো বা যে কোনো শাক সবজি ধনে পাতা সব কিছুই কিন্তু কলের পাড়ে এভাবে রাখলে ভালো থাকে। তো আমি ঝটপট ভেন্ডিগুলো কেটে নিই, কেটে নিয়ে ভাজাটা করে ফেলি। এবার চলে আসছে চা পর্ব, যেটা ছাড়া আমার সকালকে সকাল বলেই মনে হয় না। আর অবশ্যই যেটা দুধ চা, তো আমি এখানে দুধ চা সবসময় একটু ঘন করে বানাই। দেখো, এক কাপ ভরে দুধ দিলাম আর একটুখানি জল দিয়েছি, সাথে কিন্তু চিনি যেটুকু লাগবে তো সেটুকু দেবই। আর আমি চা করার সময় কিন্তু অবশ্যই দুটো জিনিস দিতে ভুলি না, সেটা হচ্ছে লিকার চায়ের যে চা পাতা সেটা কিন্তু সবসময় একটু বেশি দামের নেওয়া হয় আর একটু ভালো ফ্লেভারের নেওয়া হয়। তো সেই চা পাতা আর এই গুঁড়ো চা দুটো একসাথে দিই আর অনেক 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 করে ফোটাবো, যাতে চা চাটার লিকারটা ভালো মতো বেরোতে পারে আর চাটা বেশি থেকে বেশি ঘন হয়। এইরকম একটা ঘন চা খেলে তবেই না একটা সকালে আমেজ ফেরে, তো সেই জন্য চাটা আমি সকালে একটু গাঢ় করেই খাওয়া পছন্দ করি। টিফিনটা নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে আসলাম, যেখানে বসে আমি বেশিরভাগ সময় এডিটিং করি কম্পিউটার টেবিলে। তো আজকাল এডিটিং নেই, আজকে আমি এখানে বসে আমার টিফিনটা সারবো। বেশি কথাও এখানে বলতে পারবো না, এই জন্যই আমি এখানে কোনো সাউন্ডও দিইনি, কারণ ওই দিকে দেখো তোমাদের দেখাচ্ছি বড় ছেলে ক্লাস করছে। ও অ্যাকচুয়ালি মানে নিজস্ব ঘরেই ক্লাস করে, এখানে খোলা জায়গায় এভাবে ক্লাস করে না, তাতে ওর অসুবিধা হয়। আর তোমাদের বললাম না যে আমি ভোরবেলায় উঠেছি, তার কারণটাও এখন বলবো। আমার হাজব্যান্ড যেহেতু ইলেকশন ডিউটিতে গেছিলো, তো ও ভোর 3:45 সময় আর কি ঢুকেছে, তো তখন থেকে আর কি জায়গা বিছানা করেছি। এখন যেহেতু একটু সেপারেট থাকতে হচ্ছে, যেহেতু বাইরে থেকে এসেছে, তো বিছানা ছেনা আলাদা ঘরে করেছি। তারপর পরে আমি মোটামুটি 5:30 থেকে উঠে পড়েছি, আর যেহেতু ওর বাবা অন্য ঘরে রয়েছে তো সেই জন্য ছেলেকে এখন আলাদা মানে ডাইনিংয়ে আর কি করতে হচ্ছে, মানে অনলাইন ক্লাসটা করছে। আর এখানে ডালটা সম্বাদ দিয়ে নিলাম। আর আমি এখানে যে মাছটা করব সেটা হচ্ছে কাচকি মাছ। এই মাছটা আমি একটু হালকা করে ভেজে পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা তেল, হলুদ, লবণ সব একসাথে দিয়ে বসিয়ে দেবো। যেভাবে বাটি চচ্চড়ে করে সেভাবেই করবো, তাতে কিন্তু মাছটা অসাধারণ খেতে হয়। আজকে মেনুটা খুবই সিম্পল থাকবে, কারণ যেহেতু দুরাত জাগা গেছে হাজবেন্ডের, দুরাত ধরে আর কি ঘুম নেই। তোমরা যারা জানো ইলেকশন ডিউটিতে প্রচুর কাজ থাকে, তো সেই জন্য ভাবলাম যে একটু হালকা পাতলা রান্না করি। তো এই চুনো মাছ মানে কাচকি মাছকে অনেকে চুনো মাছও বলে থাকে, তো চুনো মাছের এই বাটি চচ্চড়ি করব। ওইদিকে তরকারিটা করছি ডাল, আর করব হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের মোটামুটি একটু হালকা পাতলা ঝোলের মধ্যেই করব। তো এখন সেগুলো ঝটপট করে নিই, তারপরে কাজ কাম সব কমপ্লিট করে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। এসে একটু বসার টাইম পেলাম, ওদিকার কাজকাম সমস্ত হয়ে গেছে। আর স্নান করার পর তো চুল ছাড়ার মানে সময়ই ছিল না, তার মধ্যে রান্না করতে গেছি ঘেমে। তো এখন দেখছি ভিতরটা পুরো একদম প্যাচপ্যাচ করছে, একটু বসেছি, ফ্যানটাকেও আস্তে করে দিচ্ছি, কারণ যদি জোরে দিই তাহলে একটা ঘ্যাড় ঘ্যাড়ে আওয়াজ আসবে। তো সে না ফ্যান চালিও না, আর একজন ঘরে যা তাপ এমনিতেই শুকিয়ে যাবে, মানে ফ্যানের কোনো দরকার হবে না আর কি। এই নর্মাল ওয়াটার খেয়ে আমি শান্তি পাই না, একটু যদি গরমকালে ফ্রিজের জল বা একটু মিশিয়ে যদি না খায়, ডিরেক্ট ঠান্ডা খায় না, কিন্তু একটু মিশিয়ে যদি না খায় না, মনে হয় সারাদিন জলই খায়নি।
কিন্তু খাবো যে তার কোনো উপায় নেই। দুই বডিগার্ড আছে, সারাদিন পিছু পিছু ঘুরে বেড়ায়, মানে ফ্রিজ থেকে কি বার করছি কি খাচ্ছি সাথে সাথে সেটা তাদের চাই। আমি যদি ঠান্ডা জল খাই তো এই সময়টা ওরাও খেয়ে নেবে, এই জন্য আমার আর খাওয়া হচ্ছে না। ফলে সারাদিনই জল নিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে না না আমি জল খাচ্ছি না। পাশে বাড়িতে ঝগড়া লেগেছে, ঝগড়া চলছে কোথাও, ঝগড়া দেখতে আমার খুব ভালো লাগে, দাঁড়িয়ে পড়ি। যদি 1 ঘন্টা ঝগড়া করে আমি 1 ঘন্টা দাঁড়াতে পারবো, যাই হোক এখন আর ইচ্ছা করছে না। আর সত্যি কথা বলতে না, দুদিন ধরে না মনটা ঠিক ভালো নেই, মানে মনটা ভালো নেই মানে কি, মনের থেকে যে একটা ইচ্ছা শক্তি কাজের জন্য বা একটা আনন্দ একটা চার্মিং ব্যাপার, সেই ব্যাপারটা না মনের মধ্যে ঠিক খাচ্ছে না। প্রথমত এই দুদিন আগে হাজবেন্ড ইলেকশন ডিউটিতে গেছিল, তো সেটা নিয়ে একটা বড় চিন্তায় ছিলাম কোথায় কি গণ্ডগোল। এখন তো মানে ইলেকশন ডিউটিতে যাওয়াটাই মানে পাপ, তো কোথায় কি গণ্ডগোল না হয়। তার থেকেও বড় যে চিন্তা মাথার মধ্যে ঘুরছিল সেটা হচ্ছে ওই যে একজন আমাদের অতিথি এসছেন, যে মানে চেপে বসে আছেন। কিছু অতিথির আগমন হয় না যে ঠিক পছন্দের মতো অতিথি নয়, অথচ সে আসবে, এসে মানে ঘরে গেড়ে পড়ে থাকবে, তখন মানে কতক্ষণে বিদায় হয়। তো এই করোনা ভাইরাসটাও সেরকমই এমন ভাবে এসে বসেছে, যাওয়ার আর নামই করছে না, প্রচুর চিৎকার করছে। তো মন মেজাজটা ভালো নেই, এই জন্য বলছিলাম একটা দুশ্চিন্তার মধ্যে যাচ্ছিলাম। কালকে হাজবেন্ডের একটা টেস্ট করা হলো, মানে যারা যারা আর কি ইলেকশন ডিউটি নিতে গেছে তারা সবাই এসে কম বেশি টেস্ট করছে। তো বাচ্চারা আছে এখন, অতটা ওদের সঙ্গে মিশছে না, সে বাড়িতে থাকছে, অন্য আলাদা করে শুচ্ছে। তো কালকে একটু টেস্টটা করিয়ে আসলো, আজকে একটা রিপোর্ট আসার কথা আছে। জানি নেগেটিভ হবে, তবুও না একটা মানে একটা ভয় ভয় লাগছে। আর সাথে সাথে করোনা জানি 7 দিন পর 4-5 দিন পর করতে হয়, তো বহুত চিৎকার করছে বহুত। তো 7 দিন পর আবার একবার করবে। আর তাছাড়াও চারদিকে যা সমস্যার কথা শুনছি, অক্সিজেন পাওয়া যাচ্ছে না। কালকেই শুনলাম যে আমাদের বাপের বাড়ির পাড়ায় দুজন পরিচিত ছোট্টবেলা থেকে তাদের চিনি আর কি, করোনায় মারা গেছেন। অ্যাপোলোতে ভর্তি ছিলেন একজন, একজন বাড়িতেই। তো এসব খবর টবর শুনে না আর ভালো লাগছে না। এখন খবর শুনলে আর একটা নতুন খবর সামনে আসছে, সেটা হচ্ছে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না। বিশেষ করে জিনিসটা এখন এমন ভাবে ছড়াচ্ছে, মানে ঠিক জানি না যে ফার্স্ট ওয়েভ মানে ফার্স্ট টাইমটা আমরা কাটিয়ে এসেছি, কিন্তু সেকেন্ড ওয়েভ যেটা আসছে বা এসে গেছে অলরেডি, সেইটাই আমরা লড়ে উঠতে পারবো কিনা, সেকেন্ড ওয়েভটা আমাদের কেমন যাবে আমরা নিজেরাই জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, সেকেন্ড ওয়েভটা মানে সাংঘাতিক হারে ছড়াচ্ছে, সাংঘাতিক হারে। এতটাও ইয়ে ছিল না, আসলে না হওয়ার একটা কারণ, যেমন প্রথমবার মানুষ অনেক আগে থাকতে সতর্ক হয়ে গেছিল, এখন ব্যাপারটা গা সাওয়া গা সাওয়া করতে করতে না মানুষের মধ্যে আরো জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। তো এইসব চিন্তা করে না মানে কোথাও যেন একটা মনে হয় যে একটা কাজের এনার্জি আমি হারাচ্ছি, কোথাও একটা মনে হয় যেন মনে মনে লড়তে লড়তে কোথাও যেন মানুষের জোরটা হারিয়ে ফেলছি, লড়তে লড়তে কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে যে কি হবে। সবসময় দেখবে একটা মানে মনের মধ্যে একটা কথাই ঘুরছে যে কি হবে, আগামী দিন কি হতে চলেছে। শিশুদের শৈশব হারাচ্ছে, বাচ্চারা নতুন ক্লাসে উঠছে, স্কুলের লাইফটা কি তারা সেটাকে টেস্ট করতে পারেনি এখনো পর্যন্ত। কোনো মানুষের হয়তো কোনোদিনই টেনশন ফ্রি থাকতে পারে না, কিন্তু টেনশনের মাত্রা যদি কম থাকে তাহলে সে মানুষটা মন থেকে হ্যাপি থাকতে পারে। তো এত হাজি বাজি চিন্তা করতে করতে না মানে মনে হচ্ছে মনের সঙ্গে লড়াই চালাচ্ছে, আর লড়াই করতে 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 একটা টাইম তো মানে এই জানলা চলছে, একটা টাইম তো মানে সুখের সময় আসে, সেই যে আমরা একটা বছর ধরে লড়ে আসছি এখনো তাই, এখন আরো বেশি, আরো বেশি দুশ্চিন্তা। তো সেই জন্য না মানে লড়তে লড়তে মনে হচ্ছে কোথাও একটা মনের জোরটা কমে যাচ্ছে আমাদের প্রত্যেকেরই। তাই কেউ বলবে না যে আমি খুব শান্তিতে আছি, কোনো মানুষই বলবে না যে আমি দুশ্চিন্তা ফ্রি রয়েছি, আমি টেনশন ফেনশন করি না। প্রত্যেকটা মানুষেরই কম বেশি এই একটা জিনিস নিয়ে যুদ্ধ হচ্ছে। প্রচন্ড চিৎকার চলছে, প্রচন্ড চিৎকার চলছে, তোমরা শুনতে পাচ্ছ না এই না, ঝগড়া চলছে, ঝগড়া। এখন কথা বলবো না, যদি আবার ঝগড়াতে কপিরাইট ক্লেম খেয়ে যায় পরে কথা বলছি। তো চলো তোমাদের এখন একটা মন ভালো করার জিনিস দেখাই, যেটা দেখলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়। চলো দেখাই, দাঁড়া।
আমার তো বারবার চোখে পড়লে বারবারই মনটা যেন ভালো ভালো লাগে, নতুন নতুন লাগে। দেখো আজকেও একটা সুন্দর ইয়েলো কালারের জবা ফুটেছে, আর ওই পাশে আর একটাও কুঁড়ি আছে, শুধু ওই পাশে না অনেক কটা কুঁড়ি আছে। এই জবা গাছটা দারুণ ফুল দিচ্ছে, দারুণ মানে প্রত্যেকটা সপ্তাহেই আর কি ফুল ফুটছে। আর জানোই তোমরা যে আমার ইয়েলো কালারের ফুল খুব ভালো লাগে, বিশেষ করে ইয়েলোর সাথে এই যে ভিতরে যে রানী কালারটা ফুলটা মানে এত গর্জিয়াস লাগে না কি বলবো। তো সকালে উঠে দেখলাম যে এরকম ফুটে উঠেছে, মনটা একদম খুশখুশ হয়ে গেল, যথারীতি আবারও মন খারাপ হয়ে গেল, চিন্তা ভাবনায় কিন্তু কিছু করার নেই, এইগুলোকে দেখে না মনটা ভালো করা যায়। তো তোমাদের অনেকবারই আমি এই রকম ফুল দেখিয়েছি, মানে এই জবা ফুলটা এতবার ফুটেছে যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবারই। তো তোমরা যত রাগ করো আমি তো দেখাবোই, কারণ এটা আমার খুব পছন্দের জিনিস। যাই হোক, আর এখানে আজকে একটা আজকে দুটো গাছ আমি অর্ডার দিয়েছি, একটা হচ্ছে কাঠগোলাপ, যে ফুলটা নাকি সারা বছর হয়, একটা সিজন বাদ দিয়ে হয়, আর একটা দিয়েছি অ্যালোভেরা গাছ, কারণ আমি একটু বাড়িতে ভাবছি হোমমেড অ্যালোভেরা জেল তৈরি করব, তো সেটা অর্ডার দিয়েছি। তবে ওই গাছটা আনার পর আমি জানি না ওটা কাঠগোলাপ কিনা, কারণ এর আগেও আমি অনেক উল্টোপাল্টা গাছের নাম বলে ফেলেছি, তোমরাই সংশোধন করে দাও। অতটা গাছের উপর আমার কোনো মানে কি বলবো, গাছের নাম সম্বন্ধে অতটা আমার জ্ঞান নেই, তো তোমরা দেখি কমেন্টে বলে দাও যে এই গাছের এই নাম ওই নাম, তো আমাকে যেটা যা বলে দিয়ে যায় আমি সেটাই ভেবে নিয়ে নিই। যাই হোক, ওগুলো আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে দুপুর 3:30, তো একটু আগে গাছগুলো দিয়ে গেল, যে গাছগুলো তোমাদের দেখাবো বলছিলাম সেগুলো দিয়ে গেল, আর আমি শুয়েছিলাম, এই জন্য শুলের অবস্থাটা এরকম। ওরে বাবা, এখানে কারা, এই যে এই টবগুলো যে ফাঁকা হয়ে গেছে, তারপরে গাছ উঠে গেছে, কিন্তু ওদের খেলা এখন মাটি নিয়ে স্টার্ট হয়েছে। তো যাই হোক, দেখো তোমাদের দেখিয়ে দিই আজকে কি গাছ আসলো। এই যে এই গাছটা নিয়েছি, এই দিয়ে গেল কিছুক্ষণ আগে, এটা হচ্ছে কি কাঠগোলাপ, এটা অনেকটা বড় হয়, নিয়ে আসার পর আমার হাজবেন্ড বলছে এটা তো অনেকটা বড় হয়, মাটিতে লাগালে কৃষ্ণচূড়া গাছের মতো নাকি হয়ে যাবে। তো ওখান থেকে বললো যে মানে অনেক একটু বড় টবের মধ্যেও বাড়িতে করে, ঘরে করে কোনো অসুবিধা হয় না, ব্যালকানিতে এটা একটু বড় হলে ছেঁটে দিতে হবে কিন্তু ফুল হবে। আর নিয়েছি এখানে আছে অ্যালোভেরা, বাবা কত পুচকি, বলেছিলাম একটু বড় সড়ো দেখে দিতে। তো যাই হোক, একটু পুচকি অ্যালোভেরা দিয়ে গেছে, অ্যালোভেরা দিয়ে গেছে। আমার একটু অ্যালোভেরা গাছ আর কি ছিল না, অনেকের বাড়িতে থাকে, সুবিধা হয়, আমি যখন অ্যালোভেরা জেল টেল ইউজ করি তখন এই র বিষয়টাকে নিয়ে করলে খুব ভালো হয়, তবে র নয়, ওটা নেওয়ারও একটা প্রসেস আছে, সেটা আমি কোনোদিন তোমাদের দেখাবো। আর এখানে নিয়েছি কিছুটা সার, প্রত্যেকটা গাছে দেব, সেই জন্য সারটা ফুরিয়ে গেছিলো, ওই জন্য সারটাও আনিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন তোমরা ভাবতে পারো যে আকাশটা হঠাৎ করে কেন দেখাচ্ছি, যেটা ক্যামেরায় ধরা পড়ছে না, মানে আকাশটা একটু হলুদ হলুদ ভাব, যেমন মেঘ কেটে যাওয়ার পর রোদ উঠলে হয় না একটা গোধূলি লগ্ন, এটা গোধূলি সময় যেটা বলে, অতটাও হলুদ নয় তবে একটু হালকা হালকা হলুদ হলুদ লাগছে চারদিকটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখানোর জন্য আমি ক্যাপচার করছি সেটা হচ্ছে, ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা হচ্ছে সাদা চাঁদ, তো আমরা তো হলুদ চাঁদ দেখে আসি বরাবরই, আজকে দেখছি সাদা চাঁদ, না এটা সাদা অবশ্যই থাকবে না, সন্ধ্যে যত ঘন হয়ে আসবে, যত সন্ধ্যের টাইমটা বাড়বে আস্তে আস্তে ওটা হলুদে পরিণত হবে। আবার চলে এসেছি রান্নাঘরে, দাঁড়াও এই লাইটটা না জ্বললে না ভূতের মতো লাগে, খুঁজে পাওয়া যায় না আমায় অন্ধকারে, বসাই এটাকে আগে বসিয়ে আর ওটাকে অফ করে নিলাম, কত কিছু সেট করতে হয় বলো। ও আমার মনে পড়েছে, তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে যে দিদি তুমি কোন অ্যাপে এডিট করো আর কিভাবে সেটিংসগুলো করো আমাদের একটু দেখিও, তো আমার একটা ইচ্ছা আছে ইউটিউব সেটিংস নিয়ে তোমাদের সঙ্গে আসবো, কিভাবে আমি ভিডিও করি। তবে হ্যাঁ, এটা একটা টাফ কাজই, কারণ যে কাজটা বিনা কোনো চিন্তায় ঝটপট ঝটপট করে 5 মিনিটে করে ফেলতে পারবে, সেখানে একটা ক্যামেরা তোমাকে ফোকাস করছে, ক্যামেরাটার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা এই সব কিছু দেখে ভিডিও করতে কিন্তু সেটা লেগে যাবে প্রায় 10-12 মিনিট। তো এটাই হচ্ছে একটা টাফ ব্যাপার, ভিডিও করতে করতে কাজ করতে অনেক দেরি হয়ে যায়, আর ভিডিও ছাড়া কাজ করা অনেক ফাস্ট হয়। যাই হোক, আমি আবার রান্নাঘরে চলে এসেছি,
আর এখন রান্নাঘর চলে এসেছি, করবো একটু রান্না বান্না, কারণ দুপুরের যে মাছ হয়েছিল সে মাছ টাছ গুলো রাত্রিবেলা কেউ খাবে না, আরো ছোট মাছটা একবেলার মতো ছিল, ছোট মাছটা হয়ে গেছে, তো ডিম সেদ্ধ বসে গেছি, ডিমটা সেদ্ধ হোক, ওখানে মশলা করা হয়ে আছে, রাত্রিবেলা ভাত আর ডিমের ঝোল হবে, ডাল আছে, হয়তো খাওয়ার আগে একটু বেগুন ভেজে নিতে পারি, মশলাটা একটু বানিয়ে রাখবো, কারণ মশলা কোনো না কোনো কাজে আমার ঠিক পরের দিন লেগে যাবে, সেই জন্য এখন এই কাজগুলো বাকি আছে। বলতে বলতে একটা ফেটেও গেল, কি জ্বালা, আবার একটা ডিম দিতে হবে, একটা ডিম ফেটে গেছে, তো ওই ডিমটা দেখানোর মতো পর্যায়ে নেই, দেখো কি অবস্থা, ভেঙে চুড়ে একদম শেষ। আর একটা ডিম দিয়ে দেবো, আসলে ভাঙা চোরা ডিম খেতে কেই বা ভালোবাসে, তাই না? কি চাই, কেন আমি এগুলো ছাড়াবো বলেই বসেছি। চলে এসেছি সোজা ডাইনিং টেবিলে, এগুলো এখন কাটাকুটি করবো, এই যে এখন 7:30 বাজে, আর এগুলো ছাড়ানো ছড়ানো হয়ে গেলে তারপরে গিয়ে বসাবো ভাত, আলু একটু বড় বড় করে আলু দিয়ে পাতলা করে ঝোলটা করবো বাটা গরম মশলা দিয়ে। আর আজকের ওয়েদারটা যে তোমাদের সন্ধ্যাবেলায় দেখালাম, মনে হচ্ছিলো যেন মানে এক্ষুনি হয়তো বিশাল একটা কালবৈশাখী আসবে, না হলে মুষলধারে একটা বৃষ্টি হবে, বা হালকা হাওয়া দিয়েও পরিবেশটাকে ঠান্ডা করে দিয়ে যাবে, সেটাও কিচ্ছু হয়নি, ওই সেগুড়ে বালি বলে না ওই রকম একটা মানে হলদে হলদে ব্যাপার হয়েছিল, আর ওরকম হলে সাধারণত ঝড় বৃষ্টি হয়, তো আজকে সেরকম কিছু হয়নি, আনন্দ হচ্ছিল খুব যে এবার মনে হয় ঝড় বৃষ্টি হবে, হলো না, তো ঠিক আছে, চলো তো ফোন করছে, আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমাদের ভাইব্রেশনে একটা আওয়াজ যাবে এরপরে, তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, পাশে থেকো, সাথে থেকো, টাটা।